আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো চিকেনের পেডি কিভাবে তৈরি করে। বার্গার বানানোর জন্য যে পেডিটা আমরা বাসায় তৈরি করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। চলুন আমরা আজকে রেসিপিটা শুরু করি। এখানে আমার 4 পাউন্ডের মতো চিকেনের কিমা করা আছে। প্রথমে আমি 1 টেবিল স্পুন রসুনের গুঁড়া দিয়ে দিলাম, আদার গুঁড়া 1 টেবিল স্পুন, ½ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, ½ টেবিল স্পুন অরেগানো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই আন্দাজ মতো আপনারা দিয়ে দিবেন, পরে লাগলে আবার দিতে পারেন। এখন আমি 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ ঝাল খেতে চাইলে অ্যাড করতে পারেন, না হলে কোনো সমস্যা নেই। এখন আমি এই সবগুলোকে মিক্স করব। সবার শেষে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দিলাম। আমার মাখানো শেষ, আমি এটাকে হাফ এন আওয়ার জন্য রেখে দিব। একটা র্যাপিং করে আমি হাফ এন আওয়ার জন্য রেখে দিব। হাফ এন আওয়ার পরে আবার ফিরে আসছে। হাফ এন আওয়ার জন্য রেখে দিলাম। চলে এলাম হাফ এন আওয়ার পরে। এখন বাকি প্রসেসটা আমার হাজবেন্ড করবে, এখন ও বাকি জিনিসটা দেখাবে। এখন ম্যারিনেটেড কিমাটাকে আমরা বার্গার প্যাটি বানাবো, এবং আমার একটা গ্রিডল আছে এখানে, ওটার ভিতরে ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে হাতে করে নিতে পারেন, বাট আমার একটা টুলস আছে এটা বার্গার প্যাটিগুলো বানানোর জন্য। টুলসটা আপনাদেরকে দেখাই দিই, যে এটা এভাবে খোলার পরে আমি ওয়াশ করে রেখে দিই। এই যে স্টোরেজ মোডে ছিল, এখন খোলার পরে আপনাদের 3টা মোড আছে এখানে। একটা 1/4 পাউন্ড প্যাটি, এই যে এই সাইজটা হবে অ্যাপ্রক্সিমেটলি 1/4 পাউন্ড, আর এটা 1/3, আর একটা আছে 1/2 পাউন্ড। হাফ পাউন্ড বার্গারটা ইজ খুব জায়েন্ট, আমি ইউজুয়ালি 1/4 পাউন্ডারটা ইউজ করি। এই যে আমি এটা একটু সেট করে নিলাম। সেট করার পরে এই যে আমি একটু মোটামুটি হাতের আন্দাজে 1/4 পাউন্ডের মতো এই যে দেওয়ার পরে এই যে এটা সুন্দর হয়ে যাবে। একটা বার্গার প্যাটি এখানে হয়ে গেল, আমি ফট করে এটা খুলে নিব। খুলে নিলে এটা নিচের দিকে দিয়ে দিলে এই যে আমি গ্রিডলটাতে একটু স্প্রে করে নিই। আপনারা স্প্রে না থাকলে একটু হালকা একটু গ্রিজ দিয়ে নিতে পারেন। এটা আমি একটু প্রিহিট করে রাখছি। এই বার্গার প্যাটিটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। দেখবেন আমার তাওয়াটা মোটামুটি, এই যে দেখছেন আওয়াজটা, তাওয়াটা হয়ে গেছে। এই যে আমার একটা প্যাটি আমার এখানে হয়ে গেল। তো এইভাবে আমি আমার এটাকে একটু ভরা দিব। হয়তো এখানে 4টা থেকে 5টা বা 6টা প্যাটি যারা হবে একবারে।
করেছে। সেকেন্ডটা দিয়ে দিলাম আমি। ওকে, তো আমি পাঁচটা পেটি দিয়ে দিলাম। প্রথম পিটটা আমি অ্যাবাউট 4 to 5 মিনিট কুক করার পরে এগুলা একটু উল্টায় দিতে থাকবো, মিডিয়াম হাই, মোটামুটি মিডিয়াম হাই টেম্পারেচারে, মিডিয়াম টু মিডিয়াম হাই। আমি একটু উল্টায় দিই এখানে, এটা মধ্যখানে তো একটু তাপটা কম লাগছে, এটা আর একটু বেশি হচ্ছে এখানে, এটা আমি আর একটু পরে উঠাবো। এই যে আমার এটা হয়ে গেছে মোটামুটি, যে দুইটা পিসে একটু জুসি জুসি আছে। হ্যাঁ, কেউ যদি ওয়েলডান খেতে চান তাহলে একটু ওয়েলডান করে নেবেন। দেখো আমার এই যে দুইটা পিটি সুন্দর হয়ে গেছে, যে আমি এগুলা ইয়ে করে নিই। এটার একটু হবে, এটা যে একটু মধ্যখানে ছিল, এটা এই যে আমি একটু ইয়ে করলে একদম জুসি জুসি হয়ে যেতে হবে, একদম জুসি। এই যে জুসটা একটু এটার ভিতরে থেকে ইয়ে হবে, এটাও মোটামুটি এই যে খুবই জুসি। আই লাইক দিস ওয়ান। দিস ওয়ান টু ওকে। তো যদি ওয়েলডান করতে চান আর একটু ওয়েলডান করে নেবেন। আমার এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এটাকে আমি ছেড়ে দিয়ে দিই, এটাকে ছেড়ে দিয়ে দিই, যেহেতু বার্নারটা এই জায়গায় আছে। এটা দেওয়ার সময় হয়ে গেছে। So one side approximately 4 to 5 minutes and second side maybe like 3 to 4 minutes, then it is done. Yes, our burger gula motamoti hoye gelo, so I medium cook kore nilam sob gula. I like the medium cook. So sometimes medium to well is good. So it's a juicy juicy sake. This is good. Okay. So hoye gelo amar burger banano. কুক করা হয়ে গেল, পরবর্তীতে আমরা এটা বান দিয়ে সার্ভ করব। ওকে, সো নাও আই এম রেডি টু পুট টুগেদার দ্য বার্গার। আই হ্যাভ দ্য বানস, আই এম টোস্টিং ইট লিটল বিট অন দ্য সেম গ্রিডল। তো আমরা তিনজনের বার্গার বানাবো, আমি, আমার ওয়াইফ এবং ছেলে। বার্গার কিছু বেশি করে বানাইলাম আমি, কারণ কালকে আমার মেয়েকে দেখতে যাব, সে আপস্টেটে কলেজে ডর্মে, তার জন্য কিছু বার্গার নিয়ে যাব, সে সপ্তাহ শিখাবে। আমি এর মধ্যে যেগুলো নিলাম, একটু আইসবার্গ লেটুস আমি কুচি করে নিলাম, একটু টমেটো, একটু সর্টেড অনিয়ন, কিছুটা গ্রেটেড চিজ নিলাম, চেডার চিজ। আমাদের মধ্যে ছেলেটা চিজ খাবে, এবার আমরা একজন খাবো আরেকজন খাবো না চিজ, আর সাথে মেয়নিজ দিব। আমরা ব্রাউন মাস্টার্ডটা লাইক করি, ওইটা দিব। কেউ ইচ্ছা করলে অন্যান্য সস টস দিয়ে নিতে পারেন, ইউনো বার্গার ইজ ভেরি কমন, এভরিবডি শুড নো, ক্যাচআপ, পিকল, হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান জাস্ট কিপ থ্রোয়িং অন ইট।
ওকে সো আমার এটা একটু মোটামুটি গরম হয়ে গেল is good so just three আমি দুইটা বানাবো চিজ দিয়ে আর একটা চিজ ছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিতে পারেন মোৎসারেলা হোয়াটএভার স্লাইস আমেরিকান প্রবলন পেপার জ্যাক যে যেটা পছন্দ করেন এটা দিয়ে নিতে পারেন নিচে একটু অনিয়ন দিয়ে নিলাম কেউ উপরেও দিতে পারেন আপনারা বাজারটার উপরে স্যুপ এবং বার্গার হবে তৈরি হয়ে গেল আমাদের বার্গার আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ